আজ আমি তোমায় একটা অন্যরকম গল্প শোনাতে এসেছি। যদিও এই গল্পটা শুনলে অনেকেরই লাগতে পারে হাতে ঘা, তবে তাতে বেসিক্যালি আমার বই গেল। যা ময়না তুই উড়েই যা। ডিসেম্বরের এক নরম বিকেলে আলতো রোদ মেখে পার্কের বেঞ্চে বসে ছেলেটি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল মেয়েটি। তারপর ছেলেটি নিজের শক্ত হাত রাখলো মেয়েটির কাঁধে, তার চোখ চুল চিবুক ছুঁয়ে মুখ নিয়ে গেল কানের কাছে আর ফিস ফিসিয়ে বলল, তিন্নি আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। তিন্নি বলল, মাথা খারাপ নাকি তোর, আমরা তো বন্ধু। শিয়ালদা স্টেশনের ওয়াইফাই জোন, রিয়ালিটি শো এর ডেঞ্জার জোন, আর তারপর আসে জুরাসিক যুগ থেকে চলে আসা সেই প্রাগৈতিহাসিক মাস ফ্রেন্ড জোন। তিন্নি এত নিষ্ঠুর কেন তুমি, এ কি তোমার হৃদয় না ছোট নাগপুর মালভূমি? তিন্নি ছেলেটির বন্ধু কিনা আমি জানি না, তবে ছেলেটি আমার বন্ধু। আমার এরকম অনেক বন্ধুই আছে যারা এই মাসের মধ্যে তিন চারবার ফ্রেন্ড জোন হয়েই আমার কাছে এসে কান্নাকাটি করে। না, তারা আমার দ্বারা ফ্রেন্ড জোন হয় না। আমরা ওই পার্কে গিয়ে চুমুটো মুখে গিলটি ফিলটি ফিল করিনি, আমরা কেড়ে করে ফুচকা খাওয়াটাকেই বেশি প্রেফার করি। কিন্তু আমি এমন অনেক ঝিঙ্কু মামুনির কথা জানি যারা একসাথে চুমু থেকে শুরু করে ঘুমোটুমো অনেক দূর অব্দি গিয়ে অবশেষে সেই একই জায়গায় ফিরে আসে। দেখ, আমাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব ছাড়া আর কিছু পসিবল না। কাজে 17 কথায় 7, ক্যা বাদ দিবি ক্যা বাদ। হ্যাঁ বুঝি, কিছু সংখ্যক নারী, তার ব্যক্তি স্বাধীনতা, তাদের অনেক ক্ষমতা সব বুঝি, কিন্তু গল্প দেবেন NGO আর খুলে বসবেন চিট ফান্ড, সেটা তো হতে দেওয়া যায় না। না কিরে টুবলু বাবলু, মনে আছে সেই ফাইনাল ইয়ার শান্ত মমির মতো নরম মেয়ে, ধরে নিলাম তার নাম কলসপত্রী, ছেলেদের সাথে কথা বলবে কি, সে নাকি ছেলেদের দিকে চোখ তুলেই তাকায় না। টুবলুর তাকে পছন্দ হয়েছিল, বাবলু তাকে বিয়ে করতে চেয়েছিল, আর আমি, এই আমি তার মনের জোর হতে চেয়েছিলাম। আর সে কি করতে চেয়েছিল আমাদের সাথে, সার্কাস? টুবলুকে বাবলুকে একই সাথে টেক্সট। আমার কষ্টটা কেউ বুঝলো না, কিছু গল্প না বলাই থাক। আরে ভাবের কার্তিক ফিমেল ভার্সন, দাবিটা কি জীবনে? দুদিন পরে জানা গেল সে যেখানেই যায় তার একটা নতুন তোমাকে ছাড়া বাজবো না তৈরি হয়ে যায়। আমার ভাই বুম্বা একদিন ফোন করে কাঁদছে, বিশ্বাস করো আমি ব্রেকআপ করিনি। ব্রেকআপ করবে কি, হুকআপই তো নেই, সারাদিন ঘোরা ফেরা, গুচ্ছের গিফট, শপিং, এসবই নাকি এখন ট্রেন্ডস। তারপর সোশ্যাল মিডিয়াতে বড় বড় করে আপডেট, উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ বুঝি, ছেলেদের কিছু বলতে হয় না, তারা নিজেরাই মনে মনে আগ বাড়িয়ে অনেক দূর অব্দি ভেবে নেয়। কিন্তু তুমি কেন ঝুঁকি নাও, তুমি তো কচি খুকি নাও, বোঝো না তার মন কোথায় নরম, হাওয়া কোন দিকে বইছে, নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করার মধ্যে একটা থ্রিল আছে বেশ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, ঢং ঢং এ দুনিয়ায় ঢঙের গল্প কম নয়। মানুষকে নাচানোর তো শখ থাকলে ডিজে কিংবা কোরিওগ্রাফার হলেই তো হয়, আর ছেলেগুলোও কেমন যেন চোখ থেকে মুক্ত ঝরানো মামনি দেখলেই কেউ হবে হ্যাঙ্গার, কেউ হবে পাপোশ, কেউ হবে রুমাল, তারপর কেউ তাদের দিয়ে চোখ মুছে নাক মুছে এরকম করে টাঙিয়ে রেখে চলে যাবে, আর তারপর সে ছেলেপিলের সেই মহা বিরক্তিকর উক্তি, তিন্নির কি দোষ, ও তো বলেনি ও আমায় ভালোবাসে, আমি তো ধরে নিয়েছিলাম, তাই কষ্টটা একান্তই আমার ব্যক্তিগত। এ দেখো ভাই, এসব বস্তা পচা লজিক লাগে কোনো কাজে না, ধোয়া উঠলে আগুন আলবাত আছে, এক হাতে তালি বাজে না, সারা রাত জেগে হোয়াটসঅ্যাপ, তুই না থাকলে আমার কি হতো, আমার জন্য এটুকু পারবি না? তুই অন্য মেয়ের দিকে তাকালি কেন ভাই কালুয়া, এগুলো কি হালুয়া, কি বলছেন দিদি, নির্ভেজাল বন্ধুত্ব? আচ্ছা দেখছেন, একটা ছেলে সারাদিন আপনার কথায় আপনার পোষা বিড়ালের মতো একবার উঠছে, একবার বসছে, মাঝে মাঝে ডিগবাজিও খাচ্ছে, আর আপনি কি করছেন, তাকে বয়ফ্রেন্ডের সাথে ছবি পাঠাচ্ছেন, প্রি ওয়েডিং শুটের ছবি পাঠাচ্ছেন, আইবুড়ো ভাতের ছবি পাঠাচ্ছেন, পারলে তো ফুলসজ্জার ছবিও পাঠিয়ে দেন, ছেলের মনে সুনামি আসুক কিংবা নামুক ধস, আমার ন্যাকামি 100-200% হওয়া চাই চাই বস। এইসব দিদিদের 4 রাউন্ড ব্যাডমিন্টন খেলার পরের প্রশ্ন, মাঝখানে জাল ছিল খুই, আমি তো এভাবে ভাবিনি, এদিকে তার ভাবনাগত ত্রুটির কারণে কারোর জীবন যে ইকোপার্ক থেকে ধাপান মাঠ হয়ে গেল, তাতে তার না কিছু আসে না কিছু যায়, এরপরেও লোকজন ফ্রেন্ড জোন হয় আর আমার ভীষণ হাসি পায়, যে মেয়ে মিষ্টি কথায় ভুলিয়ে চায় এক্সট্রা ক্লাসের নোট, তার মোহিনী হাসিতে ভুলিও না বাছা, তোমারই লাগিবে চোট, কথা হচ্ছে, কল হচ্ছে, অডিও ভিডিও সব, দিদির মনে কিন্তু সেট করা আছে বাবার দেখা গভর্নমেন্ট জব, তুমি বোকা হ্যাংলা প্রেমিক, বন্ধু সেজেই মোলে,
হাতে বিয়ের কার্ড ধরিয়ে ময়না গেল চলে। আর কতকাল কাকারা, এবার একটু ভিতরে নিগোটিকো জাগাও, বহুত কুছ গড়বড় হ্যায় দয়া, পতা লাগাও পতা লাগাও। কেন দিচ্ছ সময় তাকে যে তোমার জন্য নয়? একলা এসেছ একলাই যাবে, কিসের এত ভয়? মেয়েটার সব এক্স দের ওয়াই দের জেড দের গল্প তো শুনলে, তারপরেও তার মনে থাকার বাড়ি ভাড়া পেলে, অনেক তো খুঁজলে, এবার বরং একটু নিজের খেয়াল রাখো, বুঝলে? দ্য বং আনটোল্ডের পূর্ণ মঞ্চে এসো শপথ লই, এরপর কেউ নাচালে বলবে দেখো দিদি আমি পাপোষ নই, ভালো ছেলে দেখেছ যে মন ভাঙতে আসছো সেই, দয়া মায়া লাগে না না, বাড়িতে বাপ ভাই নেই? দিদিদেরও বলি, দিদি যাকে বন্ধু বলেই ভাবেন তাকে প্রথম থেকেই বন্ধু রাখুন, দেখবেন মান সম্মান মর্যাদা সব পাবেন। অমুক আমায় নাচিয়েছিল তাই আমি তমুককে নাচাই, এ থিওরি বড়ই সর্বনাশা। এমনটা করে কে কি এমন পাবে? চোখের বদলে চোখ উপড়ে গোটা পৃথিবীটাই একদিন অন্ধ হয়ে যাবে। তার থেকে আসুন না, আম গাছে জল দিয়ে আমি পারি, কাঁঠাল নয়। ফ্রেন্ড জোন করে দেওয়া ইউজ ছেলেগুলোর বুকের ভেতরেও তো অনেক হিরোশিমা অনেক নাগাসাকি হয়, বন্ধুবাচক বন্ধুত্বে প্রেমিকবাচক প্রেমে, আলাদা গল্প আলাদা থাকুক আলাদা আলাদা ফ্রেমে।